চড়ে যাক। কোন দিকে? এইদিকে বলছো? আচ্ছা ওই ওদিকে বলছো। আচ্ছা এই ফোন কেটে নিচ্ছি। হ্যাঁ স্যার আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি সম্পর্কে যদি কিছু একটু বলেন। আমাদের এখানে যখন খেজুরি বন্দর ছিল সেই সময়ে রাজা রামমোহন রায় ১৮৩০ সালের ১৯শে নভেম্বর এখান থেকেই তিনি বিলাত যাত্রা করেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে আমরা খেজুরি হেরিটেজ সুরক্ষা সমিতি এখানে রাজা রামমোহন রায়ের মূর্তি বসেছি, প্রিন্স দ্বারকানাথের মূর্তি বসেছি। দ্বারকানাথের মূর্তি এর জন্য বসিয়েছি যে তিনিও এখানকার যে সল্ট এজেন্ট ছিলেন তার দেওয়ান ছিলেন, যার জন্য আমরা এই দুই মহাপুরুষের মূর্তি এখানে বসিয়েছি। ১৯শে নভেম্বর বসিয়েছিলাম, সেই দিনটি স্মরণে আজকে আমরা তাদের এখানে মাল্যদান করে তাদের শ্রদ্ধা জানালাম। স্যার আজকের এই দিনটা কি? ভারত পথিক রাজা রামমোহন রায় ১৮৩০ খ্রিস্টাব্দে ১৯শে নভেম্বর কলকাতার থেকে এসে খেজুরি বন্দরের যে বিশ্রামাগার সেখানে রাত্রি যাপন করেছিলেন এবং পরের দিন তিনি বিলেত যাত্রা করেছিলেন এখানে, এবং সেটাই তার শেষ ভারত ছেড়ে যাওয়া। তারপরে আর তিনি ফিরে আসেননি। আমরা তাঁর সেই খেজুরিতে এসে রাত্রি যাপনের দিনটিকে স্মরণ করে গত বছর ২০১৭ সালের ১৯শে নভেম্বর এখানে তার পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম। তা এক বছর পূর্ণ হয়েছে ২০১৮র ১৯শে নভেম্বর। সেই মূর্তি উপলক্ষে আজ শ্রদ্ধা জানাবার জন্য আমরা এখানে এসে সমবেত হয়েছি। স্যার আজকের এই উদ্যোগটা আমি তো কেন একটা প্রোগ্রামে আছি বা আজকের এই প্রোগ্রামটা সম্পর্কে গত বছর ১৯শে নভেম্বর আমরা রাজা রামমোহন রায়ের তিনি এখানে খেজুরিতে এসেছিলেন সেই দিনটাকে লক্ষ্য করে আমরা তার মূর্তি স্থাপন করেছিলাম। সে আজকে সেই এক বছর পূর্ণ হলো, আমরা সেই দিনটাকে স্মরণ করে আজকের আমরা সবাই মিলিত হয়েছি। এবং নভেম্বর রাজা রামমোহন রায় এই বিলেত যাত্রার প্রাক্কালে এইখানে উপস্থিত হয়েছিলেন ১৯শে নভেম্বর। সেই দিনটাকে লক্ষ্য করে আমরা তাঁর মূর্তি স্থাপন করেছিলাম এবং সেই দিনটাকে আজকের এক বছর পূর্ণ হয়েছে, আমরা সেই উদ্দেশ্যেই আজকে সবাই মিলিত হয়ে তাকে শ্রদ্ধা জানাতে এই আজকের আমাদের এই সম্মেলন।